ডাম্পিং স্টেশন রয়েছে, কিন্তু বর্তমানে দীর্ঘ বছর ধরে বন্ধ। ফলে শহরের নোংরা আবর্জনা শহরেই যত্রতত্র খোলা অবস্থায় পড়ে থাকার ফলে দূষিত হচ্ছে শহরের বাতাস ও পরিবেশ। ঘটনা তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত পুরাতন টিআরটিসি এলাকা করুইলং চৌমুহনী সহ তেলিয়ামুড়া শহরের আরও বেশ কয়েকটি এলাকায়। এলাকাবাসীদের দাবি, অতি শীঘ্রই যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়া পৌর পরিষদ কর্তৃপক্ষ। উল্লেখ করা যায়, আজ থেকে বেশ কিছু বছর পূর্বে তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল এলাকায় বিপুল অঙ্কের সরকারি অর্থ ব্যয় করে তেলিয়ামুড়া পৌর এলাকার আবর্জনা ফেলার জন্য নির্মাণ করা হয়েছিল ডাম্পিং স্টেশন। লক্ষ লক্ষ টাকা সরকারি অর্থের আদ্যশ্রাদ্ধ করে নির্মাণ করা সেই ডাম্পিং স্টেশন বর্তমানে সম্পূর্ণ বন্ধ। ফলে বর্তমানে তেলিয়ামুড়া পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলার জন্য নেই কোনো ডাম্পিং স্টেশন। ফলে শহর এলাকার ময়লা আবর্জনা শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে স্তূপাকার ভাবে পড়ে থাকার ফলে দুর্গন্ধময় দূষিত পরিবেশ সৃষ্টি হচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। এ বিষয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত পুরাতন টিআরটিসি এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান, তেলিয়ামুড়া পুরাতন টিআরটিসি এলাকার জাতীয় সড়কের পাশের ঘন বসতি এলাকায় দীর্ঘ মাস ধরে তেলিয়ামুড়া পৌর পরিষদের তরফে শহরের সমস্ত ময়লা আবর্জনা এনে ফেলার ফলে বর্তমানে এলাকার লোকজনদের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে। দীর্ঘ মাস ধরে ময়লা আবর্জনা ফেলার ফলে এলাকায় ছড়িয়েছে দুর্গন্ধময় পরিবেশ। বিভিন্ন পোকা মাকড় পার্শ্ববর্তী বাড়িঘরগুলোতে প্রবেশ করছে। তাছাড়া আবর্জনা ফেলার ফলে এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় বিভিন্ন রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা তো থেকেই যাচ্ছে। এ বিষয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার জানান, আজ থেকে বেশ কিছু বছর পূর্বে তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল এলাকায় তেলিয়ামুড়া পৌর পরিষদের অর্থ ব্যয় করে একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়েছিল এবং ওই ডাম্পিং স্টেশনটিতে তেলিয়ামুড়া পৌর এলাকার আবর্জনা নিয়ে ফেলা হতো, কিন্তু রাজনৈতিক সমস্যার কারণে বন্ধ করে দেওয়া হয় ডাম্পিং স্টেশনটি। তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যে নতুন একটি ডাম্পিং স্টেশন চালু করা হবে। বড়লুঙ্গা এলাকায় বন দপ্তর থেকে জায়গা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পৌর পরিষদের ইঞ্জিনিয়ারকে বলে দেওয়া হয়েছে পুরাতন টিআরটিসি এলাকায় যে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে সেগুলি মাটি কর্ত করে পুঁতে দেওয়ার জন্য। তিনি পৌরবাসীদের উদ্দেশ্যে বলেন, কিছুদিন যাতে আর ধৈর্য ধরা হয়। বিশেষ ওই আবর্জনা আমাদের ঘরে পোকা মাকড় বেশি, এখন দুর্গন্ধ আছে। রৌদ্রটা এই যে রৌদ্র আছে, রৌদ্র উঠলে আর বেশি গন্ধ করে। আর তেমনি সারাক্ষণ আমরা লাইজল আর ফিনাইল দিয়ে রাখুন লাগে, নাহলে পোকা মোকা সব বাইরে ঘরের ভিতরে ঢুকে। আপনার কাপড় টাপড়ে মিদি, ছোটোদের কাঁঠালের ফুলি এগুলি সারা ঘর কাপড়ের মিদি। কি কারণ হচ্ছে এইসব? সব এই শুধু এই আবর্জনা আবর্জনা কোন জায়গাতে ফেলাইতে চাই না? সব এদের তেলে সব এদের থেকে আই না এখানে পালা। আমি তো সাংঘাতিক অসুস্থ হয়ে গেছিলাম এই এক দুই মাস আগে, এই ইনফেকশন করছে আমার। তো এই বিষয়ে পুরো পরিষদের বা কারোর জানাইছেন? হ্যাঁ জানাইছি, তারা কইছে প্রথম তো অ্যাপ্লিকেশন দিলাম সব বাড়িয়ে স্বাক্ষর দিয়া, তারপর আমরা গেছি পরে কইছে কয়েকদিন আমরা এখানে জায়গা করতেছি এখানে ফেলাম। এই কয়েকদিন ওইটাই আছে, সাইজ মাস পাঁচ মাস তখন না তারা ইয়ে করে না। আমি এটাও জানি যে তেলিয়ামুড়ার জনবসতি এলাকায় কোনো জায়গাতেই এরকম আবর্জনা ফেলা আমাদের যুক্তিসঙ্গত নয়, তথাপি আমরা বাধ্য হচ্ছি কিছু কিছু জায়গাতে ফেলার জন্য। ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে আমাদের বড়লুঙ্গা টার্সিয়ারি সেন্টারে আমাদের ওই জায়গাতে আবর্জনা শিফট করার জন্য, সেখানে আমাদের সেগ্রিগেশনও হবে, সেগ্রিগেশন সেন্টারও হবে। কিন্তু একটু আমি সবাইকে তেলিয়ামুড়াবাসীকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এবং সবাইকে বলছি যে আপনারা একটু ধৈর্য ধরুন। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।